এই হোয়াটসঅ্যাপ ভাই ভাই, তাই সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন গাইস। আমরা যখন ইনস্টা দিই স্কোয়াড, তখন এদিকে আমাদের মেসেজ পড়ে যায় লাকা গেমিং। এইটাও সম্ভব? হ্যাঁ চাচি, এটাও সম্ভব। ও তাই নাকি? এটা বড় বিষয় না, বড় বিষয় হলো আমার পিছনে আমার ডাউন করা কিলটা রিভাই দিতেছে, যে খেয়ে দিব আমি আসতেছি। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই ये मजाक हो रहा है, एक सेकंड यार। আমি কি মারিব, আমাকে ভরে দিয়েছে। অনেক নেয়ারা করার পর আমার স্কট মেম্বার চলে এসেছে আমাকে রিভাইভ দেওয়ার জন্য, অবশেষে রিভাইভ দিয়ে দিচ্ছে। ঠিক বলেছো। আমি যখন এদিকে আসতেছি তখনই দেখতেছি আমার এনিমির উপর লাল বাতি উঠছে, কিন্তু আমার উপরে লাল বাতি উঠানোর জন্য চলে এসেছে, কিন্তু আমি এনিমির মাথায় লাল বাতি উঠছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ কাকা, আমি তো সবসময় ঠিক কথাই বলি। আমরা হাঙ্গারের দিক দিয়ে যাইতেছি, সামনে সামনে বলে এনিমি আছে। হাকার 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 ইয়া জামা, লো এত অবাকর মতো কিছু নাই, কারণ আমি এমন হয়ে গেছি এখন। আমার চ্যাটার মাল তো গাইস, আমার সামনে লাকা গেমিং, লাকা গেমিং কে যে ড্যামেজ দিতেছি অজ্ঞান দিয়া, ফুল ড্যামেজ। हमको পাগল বানা রে মাদার চোদ কে বচ্চে। কোই বাত নাই, হাম তো চুতিয়ে হ্যায় দুবারা। দেখলে তো গাইস আমার টিম এফ কি করলো, আমার কিলটা চুরি করলো, লাকা গেমিংকে ওই ভরে দিল। বাট আমার ভরে দেওয়ার দরকার ছিল, কারণ আমি ফুল ড্যামেজ দিয়েছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি সবসময় ঠিক কথা বলি, বাট আর্সেনালের ভিতরে একটা প্লেয়ার এটার আগে শিওর দেয়। তো গাইস ওখান থেকে কি শিওর করার পর দেখতেছি ব্রিজ উপরে একটা প্লেয়ার, বাট এটা কে? লাকা গেমিং এই জায়গায়। তো গাইস লাকা গেমিং ডাউন হয়ে গেছে। তো গাইস লাকা গেমিংয়ের কাছে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে লাকা গেমিং শিওর হয়ে গেছে। তো গাইস যখনই লাকা গেমিংকে ভরে এদিকে আসতেছি তখনই দেখে আমাকেই ভরে দিয়েছে। তো গাইস আমার স্কোয়াড মেম্বার চলে এসেছে আমাকে রিভাইভ দেওয়ার জন্য, অবশেষে রিভাইভ দিয়ে দিয়েছে। আচ্ছা তো গাইস এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, বাট এখানে প্লেয়ার আইসে আমি যখনই মারতে যাব আমাকে মেরে দিয়েছে। তো গাইস দেখি কত প্লাস দেয়, বাই 13 মাইনাস দিয়ে দিয়েছে। তো গাইস কি বলবো, পাঁচ ক্লিক করার পর মাইনাস দিয়ে দিয়েছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, গুড বাই।